সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি বাবুল ময়েজ আলী। আমার সকল ইচ্ছা গান পাইতে বাংলার জারি চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন এবং আমার জন্য দোয়া করুন। আমি যেন আপনাদের ভালো ভালো হিস্টোরি গান উপহার দিতে পারি। বাংলার জারি চ্যানেলের সাথে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসিয়া এই ববের হাটে ওরে মন, তুই আসিয়া এই ববের হাটে, দিন গেল হেলায় রে মমিন ভাই। সময় থাকতে করিও সদা, সময় থাকতে করিও সদাই রে মমিন ভাই, সময় থাকতে করিও সদা। ওই যে আসিয়াই এই মমিন হাটে, আসিয়াই এই মমিন হাটে, দিন গেল হলাই রে মমিন ভাই, সময় থাকতে করিও সদাই, সময় থাকতে করিও সদাই রে মমিন ভাই। তুমি না মানিলাই আল্লাহর হুকুম শক্তির অহংকারে, তোমার সেই শক্তি আল্লাহ নিবে একদিন করে। তুমি না মানিলাই আল্লাহর হুকুম শক্তির অহংকারে, তোমার সেই শক্তি আল্লাহ নিবে একদিন করে। আল্লাহ দেওয়া শক্তি লইয়া, আল্লাহ দেওয়া শক্তি লইয়া কেন করো বড়াই রে মমিন ভাই, সময় থাকে করিও সদাই, সময় থাকে করিও সদাই রে মমিন ভাই, থাকে করিও সদাই। ও আরে দিনে দিনে বয়স তোমার যাইতেছে কমিয়া, বাইরে মাথার সুলে পাট ধরিল গাছ যাইবে করিয়া। ওই যে দিনে দিনে বয়স তোমার যাইতেছে কমিয়া, ওই যে মাথার সুলে পাট ধরিল গাছ যাইবে করিয়া। ওই যে আর কতদিন থাকবে তুমি, আর কতদিন থাকবে তুমি সাদের দুনিয়ায় রে মমিন ভাই, থাকে করিও সদাই, সময় থাকে করিও সদাই রে মমিন ভাই। ও মমিন ভাই, তুমি পাঞ্জে দানা কায়েম করো ইমান ঠিক রাখিয়া, পাঞ্জে দানা সারা মমিন হও কেমন করিয়া। ও মমিন ভাই, তুমি পাঞ্জে দানা কায়েম করো ইমান ঠিক রাখিয়া, পাঞ্জে দানা সারা মমিন হও কেমন করিয়া। ও তুই পাঞ্জে গানায় পাবে মুক্তি, পাঞ্জে গানায় পাবে মুক্তি কোরআনের খবর রে মমিন ভাই, সময় থাকে করিও সদাই, সময় থাকে করিও সদা। ও মমিন ভাই, বাইরে পীর বট আরে পীর ধরবে সে বাংলাদেশটা গেল যে বলিয়া, আমি দুই চারটা পীরের কথা যাই আমি বলিয়া। ওই যে পীর ধরবে সে বাংলাদেশ গেল যে বলিয়া, দুই চারটা পীরের কথা যাই আমি বলিয়া।
ওইতে কুরআন শরাফির হই আছে, কুরআন শরাফির হই আছে, শুধু শিষ্য বাড়ি খায় রে মমিন ভাই, শুনো করিও সদায় সময় থাকে করিও সদায় রে মমিন ভাই। আসি যাই এই ববের হাটে, আসি যাই এই ববের হাটে, দিন গেল হারায় রে মমিন ভাই, সময় থাকে করিও সদায় সময় থাকে করিও সদায় রে মমিন ভাই, সময় থাকে করিও সদায়। আসসালামু আলাইকুম আমার প্রিয় শ্রোতা ভাই বোন বন্ধুরা, আমি বাউল মহেশ আলী। আজকে আপনাদের সামনে যে গানটি নিয়ে উপস্থিত হয়েছি সে গানটি হলো বন্ডপীর, সে গানটি হলো বন্ডপীর। তবে হ্যাঁ, অনেক ভাইয়েরা আছে আমার কথা শুনে রাগ করতে পারে, তবে একটা কথা বলি, রাগ করবে না, রাগ করার কিছু নাই, আমাকে ক্ষমা করে দেবেন। এবং কি আমার এই গান পাইতে হলে বাংলার দাড়ি চ্যানেল, এই চ্যানেলেই খোঁজ করলে আমার যত গান পাবেন। আমার অনেক নতুন নতুন গান এখন বাংলার দাড়ি চ্যানেলে ছাড়তেছি, পাবেন ছোট ছোট গান এবং বড় বড় গান সব গানই পাবেন। আচ্ছা যাক, বন্ডপীর তার অর্থ হলো অনেকেই আমাদের দেশে গ্রাম অঞ্চলে, পল্লী এলাকায় গ্রাম অঞ্চলে কিছু কিছু পীর আছে, এরা কোরআন সম্বন্ধে কিছুই জানে না, নামাজ পান যে গানা এরা বান্দা পড়ে না, কায়েম করে না। এবং কি কোনো কোনো পীর আছে চারটা কালেমা সহিভাবে বলতে পারবে না। আমার জীবনে আমি 10,000 বটুক গাইছি, 10,000 বটুক আমি গান করছি আমার এলাকায়, কিন্তু দেখা গেছে শতকরা 25 জন পীর মোটামুটি ভালো, আর 75 জনই কোরআন জানে না, নামাজ পড়ে না, 22 বছর ধরে পাওয়া যায় না এইরকম। কিন্তু আসলে নামাজ ছাড়া এবং কোরআন ছাড়া পীর হওয়ার যোগ্যতা রাখে না। ভাই একটা কথা বলি, কথা একটু বেশি হয়ে যায়, একটা কথা মনে রাখেন, যদি কোরআন না জানে, মাদ্রাসায় লেখাপড়া না করে, সহি শুদ্ধভাবে কোরআন পড়তে না পারে, তারে দিয়া কোনো দিন মসজিদে ইমামতি করায় না, কোনো মসজিদে ইমামতি তাকে দিয়ে করায় না। একটা মসজিদে 10-15 জন, 20 জন মানুষ নামাজ পড়ে, আর যদি একটা পীর নাম ধরি, একটা পীর হয়ে যায়, তার 2-4 হাজার ভক্ত হয়, সেই পীরে যদি কোরআন না জানে, তাহলে তার শিষ্যকে কোরআনের সাজেশন সে করতে গেল, কারণ নিজেই তো জানে না। বাইরে ভাই কত পীরে কোরআনের খবর জানে না, ওই যে বাড়ি বাড়ি বটু কইলা পীর হই আছে কত জনা, গ্রামে গ্রামে বসু কইরা পীর হই আছে কত জনা, বাইরে ভাই কত পীরে কোরআনের খবর জানে না, বাইরে ভাই, বাইরে ভাই কত পীরে কোরআনের খবর জানে না, বাইরে ভাই কত পীরে, ওই যে গ্রামে গ্রামে বসু কইরা পীর হই আছে কত জনা, গ্রামে গ্রামে বসু কইরা পীর হই আছে কত জনা, বাইরে ভাই কত পীরে কোরআনে খবর জানে না। বাইরে ভাই লম্বা চুলা লম্বা দাড়ি লম্বা জামা গায়ে পরি, ওড়নায় একটা গলায় রাখে সর্বক্ষণা, লম্বা চুলা লম্বা দাড়ি লম্বা জামা গায়ে পরি, ওড়নায় একটা গলায় রাখে সর্বক্ষণা। যে ধনী মানুষ হইলে পরে পীর হইতে সময় লাগে না, এখন ধনী মানুষ হইলে পরে পীর হইতে সময় লাগে না, বাইরে ভাই কত পীরে কোরআনে খবর,
रे पीर होया जाए नाम धारी गोरे शुदू शिष्य बाड़ी शिष्य बाबार साथे राखे दुसा जना पीर होया जाए नाम धारी गोरे शुदू शिष्य बाड़ी शिष्य बाबार साथे राखे दुसा जना পীরের পরনে মাওলানার পোশাক কায়েম নাই তার ভাঙ্গে গানা পীরের পরনে মাওলানার পোশাক কায়েম নাই তার ভাঙ্গে গানা বাইরে ভাই কত পীরের পুরানে খবর জানে না বাইরে আসল কথা এবার বলি নাম ছিলেন তার আমদাদারি জন্মাল তার দিছে না আমার সাইরা বাঙা আসল কথা এবার বলি নাম ছিলেন তার আমদা গালি জন্মাল তার দিছে না আমার সাইরা বাঙা সে যে টাকার দূরে পীর হইল শোনেন এবার তার ঘটনা টাকার দূরে পীর হইল শোনে এবার তার ঘটনা বাইরে ভাই কত পীরে বর্তমানে সারা বাংলাদেশে কিছু কিছু ধনী মানুষ আছে জানে না কিচ্ছুই হাদিস দলিল সম্বন্ধে কোনো অবগত নাই কোনো অভিজ্ঞতা নাই তারপরেও পীর হওয়ার জন্য খাইস টাকা করি আছে ঘর বাড়ি আছে বাসা বাড়ি আছে অনেক কিছু আছে যার জন্য টাকার জোরে সে পীর খাতায় নাম বসাইতেছে এইরকম আমজাদ নামে এক লোক আল্লাহ তার অনেক ধর্মাল দিছে টাকা পয়সা দিছে সে শখ করে রাখবে দেখি যখন পীরগিরি করে তাইলে একটু পীরগিরি করে দেখি একটু চেষ্টা করি যাই হোক আমজাদ আসলে বুড়া হয় নাই অর্ধি বয়স হয়েছে একটু দাড়ি দাঁড়িয়ে রাইখা বুড়ার একটা ভাব ধরছে কিন্তু আসলে বুড়া হয়নি এখন একেবারে সেই রকম লম্বা জামা গায়ে পরে তারপরে গলায় একটা ওড়না রাখে সেরকম সাজগোজ করে থাকে সাথে দুই চারজন শিষ্যভক্ত ওই বাড়ির পাশটা কিছু শিষ্যভক্ত বানাইছে আর হেরা সঙ্গে সঙ্গে ঘুরাঘুরি করে বাইরে বটুক দিলে শিষ্য বাড়ি পীরকে আসে দাওয়াত করি গান বাজনা না হইলে বটুক জমে না বাইরে বটুক দিলে শিষ্য বাড়ি আগে পীরকে আসে দাওয়াত করি গান বাজনা না হইলে বটুক জমে না সারা রাত্রি গান শুনিয়া কান্দে সবাই ফজরে নামাজ পড়ে না গান শুনিয়া কান্দে সবাই ফজরে নামাজ পড়ে না বাইরে ভাই কত পীরে কোরআনে খবর জানে না বাইরে ভাই বাইরে ভাই কত পীরে কোরআনে খবর জানে না যুবক ছেলে জলিল মিয়া বাইরে দুই মাস আগে করছে বিয়া এখন আমজাদ পীরের কাছে মরিদ হয় তখন ওইদিকে যুবক ছেলে জলিল মিয়া সে যে দুই মাস আগে করছে বিয়া আমজাদ পীরের কাছে মরিদ হয় তখন এইদিকে পীরে বলে তোর বাড়িতে বটুক দিবি তুই একখানা তখন পীরে বলে তোর বাড়িতে বটুক দিবি তুই একখানা বাইরে ভাই কত পীরে কোরআনে খবর জানে না এখন ওই যে আমজাদ পীর সাহেব উনি লোক দ্বারা আত্মীয় হিসাবে আইসা ওই জলিল গড়ে গ্রামে আইসা দুই চারজনকে বায়াত দেওয়া শুরু করলো যেখানে একটা লোকের মারফত ওই গ্রামে ঢুকলো না আস্তে 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 15-20 জন ভক্ত তার হইয়া গেলে এখন তারা সবাই জলিল রেখো চাই ওই জলিল
চলতেই বয়াত পড়িয়া আসলে মিয়া বিয়া করার আগে বয়াত পড়ার লাগে, তুমি তো কেবল বিয়া করলা তাহলে বয়াত পড়াটা তোমার দিকে ভালো হবো ন যাই। তো ব্যাকে কইতে 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 জলিল যাইয়া বায়াত পড়ল। কারণ বায়াত পড়লে এখন অনেকেই কয় কয় বাবা এই যে দুই মাস আগে বিয়া করছো, তো দুই মাস আগে বিয়া করছে যে হ্যাঁ খুব ভালো হয়েছে, ওর পক্ষে খুব ভালো হয়েছে। বায়াতটা দিয়ে আইরা কয় যে বাবা তোর একটা বৌঢুক দাম লাগবে। হ্যাঁ ও দুজন হিসাবে আর বৌঢুক তোর বাড়িতে দিয়া তারপরে তোরে মানে যাইতে তুইলে নেই আর কি শিষ্য বিলা। ওই যে গ্রামে গ্রামে বটুক কইরা পীর হই আছে কত জনা, গ্রামে গ্রামে বটুক কইরা পীর হই আছে কত জনা, ভাই রে ভাই কত পীরে কোরআন খবর জানে। ভাই রে বটুক দিল জলিলের বাড়ি পীরকে আসলো দাওয়াত করি, আসিল শিষ্য বাড়ি দুপুর বেলা, বটুক দিল জলিলের বাড়ি এবার ফিরতে আসলো দাওয়াত করি, আসিল শিষ্য বাড়ি দুপুর বেলা। এইদিকে সিনেমার নায়িকার মতো জলিলের বউয়ের সেহারা, গানা কাটা পরির মতো জলিলে বউয়ের সেহারা, ভাই রে ভাই কত পীরে কোরআন খবর জানে। দুই মাস আগে জলিল বিয়া করছে, বউ শিক্ষিত খুব জ্ঞানী এবং বউ দেখতেও খুব সুন্দরী। এখন জলিল যে এত বায়াত পড়লো পীর বাবারে দাওয়াত করে বাড়তে আনলো, বটুক বাটুক দিল, লোকজনের অভাব নাই। কিন্তু এই সব কিছু জলিলের বউ পছন্দ করতেছে না, কিন্তু নতুন নতুন স্বামীর বাড়ি আসলাম ভালো মন্দ বুঝলামই তো না কিছু, বাড়িতে বড়ুক মড়ুক নাকি ফকির মকির নাকি নাকি ব্যাপারটাই তো কিছু বুঝলাম না। যাই হোক এখন আস্তে 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 বড়ুক হয়ে গেল, এক নজর জলিলের বউয়েরে পিসাবি দেখছে, পিসাবু জানি কষি কথাটা যে পিসাব বুড়ার ভাব ধরছে কিন্তু আসলে বুড়া না মানে পুরাই না বানর। যাই এখন পিসাব এক নজর জলিলের বউরে দেখা ও আর মনের মধ্যে খালি তোলবার তোলবার করতেছে। এখন তাও যে কোন ভাবে জলিলের বউরে আমার কাছে আনতে পারি, একটু কাছে না বসাইতে পারি, কিন্তু জলিলের বউ কখনো ওই পীরের কাছে আসে না। যাক বাড়ি বাড়ির বটুক কইরা পীর হই আছে কত জনা, বাড়ি বাড়ি বটুক কইরা পীর হই আছে কত জনা, ভাই রে ভাই কত পীরে কোরআন খবর জানে না। বাইরে বটুক শেষ হইয়া গেল পীরে তিন দিন ওই বাড়িতে রইল, ওই যে পীরের মনে শয়তান ঢুকে যায় তখন বাইরে বটুক শেষ হইয়া গেল পীরে তিন দিন ওই বাড়িতে রইল, পীরের মনে শয়তান ঢুকে যায় তখন। এখন শিষ্যর বাড়ি চাইরা পীরের বাড়ি যাইতে মন চলে না, শিষ্যর বাড়ি সাইরা পীরের বাড়ি যাইতে মন চলে না, ভাই রে ভাই কত পীরে কোরআন খবর। ভাই রে ভাই পীর বেটায় বাড়িতে যাইয়া এখন ঘুমাসে না খাটে শুয়া, শিষ্যর বউয়ের কথাই আর বলতে পারে না। ওই যে বেটাই বাড়িতে যাইয়া এবার ঘুম আসে না খাটে শুইয়া, শিষ্যর বউয়ের কথাই আর বলতে পারে না। এইদিকে জলিল মিয়া হইল পাগল পীর সারা প্রাণে বাসে না, জলিল মিয়া
হইল পাগল পিসারা প্রাণে বাসে না বাইরে ভাই কত পিড়ে কোরআনে খবর জানে না জলিলের বউর এক নজর দেখা পীরের ভিতরটা নষ্ট হয়ে গেল। এখন জলিলকে আসলে পরাই জলিলকে বলে, কে রে বাবা তোরে সর্বক্ষণই দেই, তুই আমার জন্য পাগল, আমার খাই খেদমত খুবই কর, কিন্তু তোর বউরও তো আমি একদিনও দেখতে পারলাম না, দেখলাম না। কই বাবা নতুন নতুন তো আবনি, সরম লজ্জা একটু কই না গেলে আপনার কাছে আবনি। যাই হোক, ওই গ্রামে যে আরও শিষ্য আছে হ্যাঁ সমস্ত বাড়িতে একদিনও যায় না, অন তারা সেই শিষ্যরা সমালোচনা করে ব্যবহার কিরে, আমরা আগে বয়াত পড়লাম, এখন বাবা আমাকে খোঁজ খবরই লয় না, খালি জলিলের ব্যক্তি বইরা থাকে, দুই দিন বরবর জলিলের ব্যক্তি আহে ব্যাপার ডাকি। ভাইরে দুই দিন পর পর ফিরে আসে, জলিল যাই আকাশে বসে, বুকে বুকে আলিঙ্গন ভাই যায় তখন বাইরে দুই দিন পর পর ফিরে আসে, এখন জলিল যাই আকাশে বসে, বুকে বুকে আলিঙ্গন ভাই যায় তখন এইদিকে শিষ্যর বউয়ে খুবই সালা পাগুলে পাথর গলে না বাইরে শিষ্যর বউয়ে খুবই সালা কাগুলে পাথর গলে না বাইরে ভাই কবিলে একদিন জলিল মিয়া কয় বউরে তুমি খেজমত কই রবির বাবারে বাবাই যেন মনে কোনো কষ্ট পায় না জলিল মিয়া কয় বউরে তুমি খেজমত কই রবির বাবারে বাবাই যেন মনে কোনো কষ্ট পায় না জলিলের বউয়ে বলে মনে মনে ময়ূরে এমন শিক্ষা দিব সোনা মন শিক্ষা দিব সোনা বাইরে ভাই কত পিড়ে তোরা নে খবর জানে না এখন পীরে দুই দিন পর ওই বাচ্চা এইভাবে ছয় মাসের মধ্যে পীরে তো নব্বই দিন আইছে আইয়া এখন একটা সুতা দূরে তার শোনা লাগবো একেবারে দাব রইয়া পড়ে জলিল জলিল বাবা কই বাবা কই হ্যাঁ জলিল তো বাবার কথা শুনলে হ্যাঁ সব কাম কাজ সারা যে পাও বেড়াইয়া ধরে হ্যাঁ বাবাইছে বাবাইছে আমি পীরে বলি দোষে কয় বাবা রে আমার বহু শিষ্য আছে ২৭০০ শিষ্য কিন্তু কেউরে আমি স্বপ্নে দেখি না আজকে দেখি তোর সাথে স্বপ্নে আমি বুকে বুকে আলিঙ্গন করতেছি বাবা তো চেতন পাইয়া আর আমার ঘুম হইল না আমি দৌড়ে তোর বাড়ির দিকে রওনা হয়েছি জলিলের বউ রান্নাঘরে থেকে কয় শাল আর বন্ডয় দেখছ কি বুদ্ধি কইরাইছে হ্যাঁ কারণ জলিলের বউ শিক্ষিত মানুষ ধানে ভাব ভঙ্গি বুঝছে তীরে যতক্ষণই থাকে জলিলের বউর দিকে খাইতে বইতে চলাফেরা করতে সবসময় আরে আরে জলিলের বউর দিকে তাকায় জলিলের বউ প্রথম দিন ওরে মাপছে যে পীরের চোখের চাহনি ভালো না আমার স্বামী তো পাগল হয়েছে কিন্তু পীরের যে নজর কোনটা হাতে তো স্বামীও ভাবে নাই এবার জলিল মিয়া কয় বউরে তুমি খেজমত কই রবির বাবারে বাবাই যেন মনে কোনো কষ্ট পায় না ওই যে বউয়ে বলে মনে মনে ময়ূরে এমন শিক্ষা দিব সোনা বারে বয়ে বলে মনে মনে ওরে এমন শিকা দিব সোনা বাইরে ভাই কত পিড়ে তোরা খবর জানে না এখন পীরা ছিল জলিলের বাড়ি এবার জলিলের কথা প্রকাশ করি জলিল মিয়া সদাই করতে যায় বাজারে ওই যে জলিলের বউয়ে বলে বাড়ি
আইসো শিগির তরে ওই যে জলি বউ যাই কাবলে বাড়ি আইসো শিগির তরে বাইরে বাইরে কত বিরে তোরা জলিলের বউ কয় যে ছয় মাসের মধ্যে পিড়ে তো তিতা করে হারাইল জায়গা তার বড় দিনের মাংস মাংস আনিয়ে একটু ভালো মন্দ খামু দেখি আবার বইটা লাগে বসে পিড়ে তো তিতা করে হারাইল আর আস্তে আস্তে এমন একটা পরিস্থিতি হইল আমার স্বামী আমারে আর আছে তুই লাগি ব্যাপারটা বাপ কিন্তু তার আগে পীরের এমন একটা শিক্ষা দিব জীবনে যেন শিষ্য বাড়ি না আসে আর পীরগিরি শিখিয়ে দিব জলিল জলিলের বাড়িতে একটা বৌরাবাসের ছোপ আছে পাকা একটা বৌরাবাস খুব চিকন শিলা ওই বাসটা জলিল নিজে কাইছে একটু লম্বা করে খুব ফাইন করে একটা লাঠি বানাইছে শক করে ওই লাঠিটা বানিয়ে ভালো করে চাইছে তেল দেয়া মধ্যে মধ্যে ঘষে ওই লাঠিটা ঘরে রাইখা দিছে এখন ওই যে বাংলা ঘরে তো পীর বাবারে বহাইয়া থিয়া জলিল তেলের বোতল লইয়া তেলের নিয়ে গেল বউ করে দিল যে তাহলে বাবা আইলো বাজার থেকে সদাই বা তেল লাগবো আর যে ওই যে আগরে কই আইও মানে শিষ্য করে কই আই আর যারা আছে তাকে কই আইও পীরে হনে ওকে কই আই বাই কইল এখন গেল গা পীরে অনু বাংলা ঘরে বলে বাংলা ঘরের দরজা আর রান্নাঘরের দরজা আরে এক সিধা সিধি জলিলের বউ করলো কি যে তেল তেলা লাঠিটা ওইটা নিয়ে রান্নাঘরের সাথে খাড়া করে থইল দরজার কাছে খাড়া করে থুইয়া পাহাড়ার মধ্যে তুগুলা কাঁচা মরিচ নিয়ে বাদ পান নইল পীরে জানি দেখে ওই মরিচ বাদে আর খুন খুনাইয়া কান্দে একটু জোরে জোরে কান্দে যে পীরে জানি হলে আসলে কান্দর না কান্দারের অভাব পীরে কয় কী ব্যাপার রে শালায় বৌডার মারছে নাকি এত সুন্দর বউ শালায় মারছে ও আস্তে আস্তে পীরে উল্টা গেছে দেখলো যে ছয় মাসের মধ্যে একদিনও সারা ভক্তের বর্ণকে কথা কহলাম না এই চুলাই এটুকু কাছে যাই এখন কয় কী বাবা তুমি কান্দকা তুমি কান্দকা তোমার মারছে কয় না মারে নাই মারে নাই তাহলে গালিগালাজ করছে আমার শিষ্য করে তো আমি বউ মারার কোনো হুকুম দেই নাই তুমি সত্য কথা কও যদি তোমার কিছু কইয়া থাকে ওর আমি সেই রকম বিচার করি কয় না আমার কিছু কয় নাই তাহলে তুমি কান্দ কে কয় যে আমি কি আমার কান্দন কান্দি কি ক তোমার কান্দন কয় আমি কান্দাছি আপনার কান্দন আমার কান্দন কি কও তুমি আমার কান্দন তুমি কান্দা কে কয় যে হওয়া গেই কান্দাছি কে বাবা গোয়া হরে আপনি আমার ঠিক আমার বাপের নাগাল এবারে চালা কি করলো যে পীরে জানি মনে করে যে মেয়ার আসলে বালা আমি দোষ নেব না কয় বাজান গো হারে আপনি নিজে পরান্ডা আমার কিবা খাবলাই আপনার ইলে হর পরান্ডা শান্ত হয় না এই যে আপনি যে খেলাইয়া চাইয়া থাকুন না আমি নড়াচড়া করি বম্বি যে খেলিয়ে চাইয়া থাকুন না এই যে আপনি শিষ্য দিশা পাইছে কয় ওই পীর বাবা খেল খেলি তোর মিহি চাইয়া থাকে আর তুই আপনি বলে কইসুন আমার তার কাছে নিবার হেড়াও আমারে কইছে যাইছে যে তোর পীর সাহেবের বগলে যাবার কয় এই দেয় ব্যাগ শিষ্যরা কইতাছে তাইলে আর আমরা বয়স পড়ছি আগে আমার বাড়িতে একবার হয় না খালি ওই বাড়িতে যায় ব্যাপার ডাকি রে আপনার অনুযায়ী অনেক মানুষ অনেক কথা আমার কইতেছে মানুষ আর আপনি শিষ্য কয় যে আবার যদি আহে বাবারে কিছু বোঝবার দিস না যত্ন করে রাইটুকে রাইটা আমি আবার যে বস্ত ভাইকে খবর দিল ওই যে আমার গিরতলা নাড়ি আছে হ্যাঁ নাড়িটা চোখ করে রেখো সেই নাড়ি দিয়া শিষ্য ব্যক্তি খবর দেয় না বাইন দেয় বাই দেওয়ার হাত পাও ঘুরা ঘুরে হলাম জীবনে কাম সাইডা দিন এই নাড়ি কয় হক আয় আজ রে শিলা নাড়ি রে বাবা এই নাড়িটা বাই যাব রকম চিন্তা করে সব বলা আসা আমি যেটা একটু কাজ কুত হইয়া চাইছি দেখে তো দিশা পাইছে আমার ব্যাপারটা জানে তো মাইডা হলাবো আমি হন কী বার যে কী বা না সে গিলে আপনি শিষ্য বানু মুড়া ব্যাগে কই আনু এইটাছে আপনি তারা হলে আগে আপনি বাগুন তোমার আমি যাইতুন গাছি গিলে উত্তর মুটা বলাই যান গা এইদিকে জলিল আবার বাজারে গেছে যে মেলা গুরু ভাই লোক ওই বাবা আইছে আজকে আবার আইসর ধরে যা আইসর দাস থাকে গুরু আইছে হ তাহলে জামুনি একটু বাজে জামুনি পাক শাক কর গা খাবার জন্য রাখবো ঠাট্টা করছে পিড়ে তো উত্তর দিকে মেলা করছে
বাইরে পিড়ে গেল ভয় পাইয়া। এবার পালাবে কোন রাস্তা দিয়া, শিষ্যর বউয়ে পথ দেখাইয়া যায় তখন। বলে তুমি আমার বাবার মতো তাই বাসাইয়া দিলাম সোনা, তুমি আমার বাবার মতো তাই বাসাইয়া দিলাম সোনা। বাইরে ভাই কত দিলে পুরানি খবর জানে না। পিড়ে উত্তর দিকে যাই দৌড়াইয়া, জলির তেলের বোতল হাতে লইয়া, বাড়ি যাইয়া বাংলা ঘরে ফির দেখে না। এখন বউয়ের কাছে জিজ্ঞাসা করে পীর বাবা কোথায় বলো না, বউয়ের কাছে জিজ্ঞাসা করে পীর বাবা কোথায় বলো না। বাইরে ভাই কত পীরে দৌড়ানে খবর জানে না। বড় কাছে বাবা রে রেখে গেল বাংলা করে, বাবাকো বাবা কমবি গেল, বাবা কমবি গেল আর ভেজাল হয়েছে। যে কি তুমি থাকছো তো কিছুই কইল না, আমি যে মরিচ বাট আছি তুমি তেল তেল হজম শরীর পাকছ রামু অনেক যে তোমার না হিরাই যেন খাড়া করে থুইছি কুত্তা মুত্তা হে মসের পাড়া নিয়ে বসি আর পিড়াই হ্যাঁ না হিরা তো ইয়া কয় না হিরা আমার দেওয়ার লাগবো, না হিরা আমার খুব পছন্দ হয়েছে। তা আমি আবার কইছি যে আপনি শিষ্য এত যত্ন করে বানাইছি আমাদের তেল তেল দেয় মাঝে মধ্যে অন তারে সারা তো আমি না দিয়ে আপনার দেওয়াতাছি না। এই আমি না করনি হ্যাঁ আমার শিষ্য জীবন দিয়ে দিবা মানি দেয় আর আমার শিষ্য নারীকতা না করলো আমি এক গুণে দেরি করুন না। ওই তুই আপিরে উত্তর দিকে বিশাল তো তুই কস কি তুই ওই নয় আমার জীবনকে তুই নারী না করলি কে কই যে আমি তোমার স্যার আমি নারী দিয়ারি, তুমি তো আমার স্বামী তাই না, ও তোমার হুকুম স্যার আমি নারী দিয়ারি। তোর মা গিয়ে করছে কি রে এই নারীর বাড়িতে নিয়ে বাবা বেজার হয়ে গেলো, হাই রে হাই উবাই করি কি দেশে গেলে নাকি নাকি নারী দেশে গেলে কুম্ভি গেছে কয় উত্তর মিল গেছে নারী না দুই আছে উজা মহি দই রে ফালাইলো তো উত্তর মিহি দৌ বাবা মান কোন তরি গেছো না আমি মান কোন পথে যাম। এই দিকে ওর যে গুরু ভাই ওরা চার পাঁচজনে মিলা পথ দায়িত্বছে ও তাই গো বগলটা চলিল উত্তর মিহি নারী নিয়ে দৌড় বইয়া তাই উষা মিহি দই রে কেসাই কেসাই খারা খারা দুর্গাস কে কয় বাবা গেতা শেখা কি আর বা কি কর খারা খারা কয় না বাবা গেতা শেখা মানে পিড়ে আবার বাড়ির কাছে নদী আছে অল্প পানি কেবল জোয়ার আইছে জষ্টি মাস নদী পার হয়ে ও পার হইয়া কেবল ইটানে খার হয়েছে নদীর পারে ইয়া মতে মিশাইয়া দৈন মিশাইয়া দেহে যে দলে নারি উর্মি দইয়া দুই হাতে দইয়া দৌড় ভাই রাইতাছে পিড়ে করে কেরা হে নারি দেহা যায় ওই যে আবার শিষ্য আরও চাইব ওই খারো খারো কয় খারো নাই কই ওরা কই যে কেড়ে পিড়ে তো মারবার মেলা করছো নারি নেয়া কি ব্যাপার পিড়ে তো নিশ্চয়ই কোনো গাবলা বাজাইছে যে বাইরে মেলা করছে পিড়ে তো মাইরা হওয়াবো ওই দে দৌড় ওরে ফিরার লাগবো ওরা চার বার জন্য দিছে দৌড় মানে জলিলে ফিরাবো ওই জলিল দ্বারা দ্বারা দৌড়াস কেন দৌড়াস কেন দ্বারা বলতেছে না পিড়ে লাঠি দম লাগবো পিড়ে লাঠি দম লাগবো কাজতে আমি দাঁড়াইতে পারতেছি না। এখন এরা চিন্তা করবো নিশ্চয় তোর বউর সাথে ফিরে হয়তো কোনো গাবলা করছে যার জন্য ও লাঠি নিয়ে দৌড়ে যাইতেছে এখন এরা চার বার জন যাচ্ছিল এরাও আর পিছিয়ে পিছিয়ে দিছে দৌড় নদীর ওপার থেকে পিড়ে কয় সর্বনাশ সত্যিকারই তো আগেও খবর দেন স্যার বাড়তে পাইলে তার সরি আমার মাইরা হয়তো উজরা ব্যক্তিয়ে দৌড় দিছে কাম সারা পিড়ে তো উল্টা দৌড় দিয়া এর আইল বাইজা ঢব্বস করে পড়ে গেছে পইরা তো নামন না ফালাইছিয়া শেষুর টেসুর বাইরা বাড়িতে গেছে বাইরে ভাই কত পিড়ে কোরআনে খবর জানে না। ওই যে গ্রামে গ্রামে বসু কইরা পীর হয়ে আছে কত জোড়া গ্রামে গ্রামে বসু কইরা পীর হয়ে আছে কত জোড়া বাইরে ভাই কত পীরে কোরআনে খবর জানে না। এখন পীরের বউ জিজ্ঞাসা করে তুমি আজকা কেন আসলা ফিরে
মাসের পর মাস তো বাজির খবর লও না। তীরের বৌদি গাছা করে আজকা কেন আসলা ফিরে, মাসের পর মাস তো বাজির খবর লও না। তীরে কয় নিজের বাড়ি সাইরা যাইয়া পরের বাড়ি ভাল লাগে না, নিজের বাড়ি সাইরা যাইয়া পরের বাড়ি ভাল লাগে না। বাইরে ভাই কত ফিরে কোরআনে খবর জানে না, এদিকে জলিলের গুরু ভাই যারা জলিলকে জিগাইল তারা, অনেকদিন হয় ফিরে কেন আর আসে না। জলিলের গুরু ভাই যারা জলিলকে জিগাইল তারা, অনেকদিন হয় ফিরে কেন আর আসে না। ওই যে জলিল বলে কি বলবো ভাই সামান্য একটা ঘটনা, বলে কি বলবো ভাই সামান্য একটা ঘটনা, বাইরে ভাই কত ফিরে কোরআনে খবর জানে না। এখন সব শিষ্যরা একাত্র হইয়া জলিলকে বলতেছে, জলিল একটা ঘটনা কি? তুই পীর বাবার পাশে বসে লাঠিলে দৌড়াইলি ঘটনাটা কি? তখন জলিল সব ঘটনা বাঙ্গা বলল, বাবার কাছে নাকি, বাবা নাকি আমার বউর কাছে লাঠি চাইছে, সেই লাঠিটা আমার বউ দেয় নাই, আমার অনুমতি ছাড়া দেয় নাই, এই জন্য বাবা খবরাক বাবা রাগ করে আমার বাড়ি থেকে গেছেগা, সেই জন্য আমি লাঠি বাবার দিবার নিগা রণ হয়েছিলাম, তোমরা তো মনে করছো যে বাবার এবার মারবার নিগা মেলা দিছি। কয় যে ওইভাবে লাঠি দিবার যায় দুই আধটা উপর মেহি দইটা লাঠি দিবার যায়, আমরা তো মনে করছি জানে মাইরা ফেলা দিই যাই। এখন জলিল কইতাছে, ভাই তোমরা আমার সাথে যাবা, আমি পীর বাবারে সারা বাস না, আমারে নইয়া যাবা, দরকার হইলে পীরের বাড়ি ব্যক্তি যাবো, এই গ্রামের ভক্ত যারা যাইয়া বাবার কাছে কইয়া, দরকার হইলে বাবার পায়ে ধরে আমি মাপ নিব, আমার বউর অপরাধে ক্ষমা চামু, পায়ে ধরে বাবা কেমন বাবা আমার বাড়িতে যেন আহে। এখন সব শিষ্যরা বৈশা যুক্তি বুদ্ধি করতেছে যে কী করা যায়, বাইরে ভাই কত ফিরে কোরআনের খবর জানে না। ওই যে বাড়ি বাড়ি বটুক কইরা ফির হইয়াছে কত জোড়া, বাড়ি বাড়ি বটুক কইরা ফির হইয়াছে কত জোড়া, বাইরে ভাই কত ফিরে কোরআনের খবর জানে না। আরে সবাই মিলে একমত হইল, জলিলকে সবাই কইল যাওয়ার সময় লাঠি লইল সঙ্গে করে, ওই যে লাঠি ছাড়া পীর বাবার তো রাগ কমলে নাই একেবারে, লাঠি সারা পীর বাবার তো রাগ কমবো না একেবারে, বাইরে ভাই কত ফিরে কোরআনে খবর জানে না। এরা সবাই একমত হইয়া দেখেন, সব শিষ্যরা একমত হইয়া এরা পীরের বাড়ি যায় পৌঁছাইয়া, লাঠি দেখে ফিরে বলে সাইরা বানা, সবাই বাইরে একমত হইয়া পীরের বাড়ি যায় পৌঁছাইয়া, লাঠি দেখা ফিরে বলে সাইরা বানা। আল্লাহ তুমি সেদিন না বাসাইলে বাসার কোনো পথ ছিল না, তুমি সেদিন না বাসাইলে বাসার কোন পথ ছিল না, বাইরে ভাই কত ফিরে কোরআনে খবর জানে না। শিষ্যরা সবাই গেল পীরের পায়ে,
সব শিষ্যরা ক্ষমা চায়, পীরে বলে শিষ্য বাড়ি আর যাব না, সব শিষ্যরা পায়ে ধরে পীরের কাছে ক্ষমা চায়, পীরে বলে শিষ্য বাড়ি আর যাব না। আমি ছেড়ে দিয়া সব বন্ডাই এখন কায়েম করব পাঞ্জে ডানা, ছেলেদের সব বন্ড আমি কায়েম করব পাঞ্জে ডানা, বাইরে ভাই কত বিজে কোরআনে খাওয়ার জানে না। ওই যে পীরগিরি সে ছেড়ে দিল আল্লাহর হেবা আল্লাহর হেদায়ত পাইল, গিরিগিরি ছেড়ে দিয়া ভালো মানুষ হয় তখন যে ভালো রাস্তায় হেদায়ত পাইল আল্লাহ দেখেন সাই যাবানা, ভালো রাস্তায় হেদায়ত দিল আমার আল্লাহ সাই যাবানা, ভাইয়ে ভাই কত বিয়ে বাইরে আছেন যত দেশবাসী সবার চরণে সালাম রাখি, বন্ড পীরের কথায় আমি ইতি বাইরে দেই এখন আছেন যত দেশবাসী সবার চরণে সালাম রাখি, বন্ড পীরের কথায় ইতি এখন ওই যে বুলার টুপি ক্ষমা করবেন আসেন যত বন্ধু জনা, বুলার টুপি ক্ষমা করবেন আসেন যত বন্ধু জনা, বাইরে ভাই কত দিনে পুরানে খবর জানে না। বাইরে বাংলার দাড়ি চ্যানেল আছে বলি আমি সবার কাছে, বাংলার দাড়ি ছাড়া ময়েজের গান পাবেন না, ওই যে বাংলার দাড়ি তুমি খোঁজ করিলে ময়দালি গান যাবে পাওয়া, বাইরে ভাই কত দিনে পুরানো খবর জানে না, বাইরে ভাই সবার চরণে সালাম রাখি আয় আমি বিদায়।